আমি আসলাম, লাইট জ্বালালাম, পার্টিনার কোনো খুশি নেই। সন্ধেবেলা এই যে নাক ডেকে ঘুমাচ্ছে। দাঁড়া, ফ্যানটাকে অফ করি। এতগুলো কি জিনিস, খোলো এক এক করে দেখো কি আছে। মানে আমার তো 2-3 চামচ অলরেডি খালি খালি টেস্ট করা হয়ে গেছে, এই জন্য আমার মা বলে রাধুনিদের খেতে নেই। মর্নিং এভরিওয়ান। তো তোমরা তো জানো যে বেশ কিছুদিন ধরে চন্দ্রানীর শরীরটা একটু খারাপ, আর শরীর খারাপ থাকলে শরীরের সাথে সাথে মনটাও একটু খারাপ থাকে। বাট ওর মন খারাপ থাকলে না, সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আজকে আমি ওর জন্য একটা সারপ্রাইজের প্ল্যানিং করেছি। আর যেহেতু অনেক কিছু নেওয়ার প্ল্যানিং আছে, তো সেই কারণে আমি একটু সকাল সকালেই বেরিয়েছি। তো এখন যাব গিয়ে এক এক করে জিনিসগুলো নেব, নিয়ে দেন যাবো ওর সাথে দেখা করতে। তো আমি ফার্স্টে আসলাম তো ইউজটাতে, আর ইউজটাতে এসে না চন্দ্রানীর জন্য আমার কয়েকটা দারুণ দারুণ জিনিস পছন্দ হয়েছে। তো এই যে সেগুলো তো আমি নিয়ে নিয়েছি, বাট আমার এখনো অনেক কিছু নেওয়ার বাকি আছে। তো সেই কারণে এবার যাবো হচ্ছে CC2-তে। তো আমি জাস্টে এসে পৌঁছালাম CC2-তে, আর ফার্স্টে যাবো হচ্ছে Super 99-এ। Super 99-তে আগে এই যে পিছনে এই জায়গাটা ছিল, আর এখানে এখন এসে দেখছি যে বাজার কলকাতা হয়ে গেছে। তো এবার Super 99-তে কোথায় আছে কে জানে, দেখি খুঁজতে হবে। তো বাজার কলকাতার পাশে আমার একটা অফিস লাইনের স্টোর চোখে পড়লো, তো সেখানে গেছিলাম। আর তোমাকে জানো যে চন্দ্রানী ড্রয়িং করতে কত ভালোবাসে, তো সেই রিলেটেড ওর জন্য আরও কয়েকটা জিনিস নিলাম। আর এখান থেকে আমাকে বললো যে Super 99 নাকি ফার্স্ট ফ্লোরে আছে, তো এবার যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের দিকে। তো এই যে হচ্ছে Super 99, ফাইনালি খুঁজে পেলাম Super 99-এ। না, এই স্টোরটা অনেক ছোটো, কোনো অপশান তেমন কিছু নেই। আগের স্টোরটার থেকে অনেক বড় ছিল, ওখানে অপশান অনেক বেশি ছিল। স্টিল আমি একটা দুটো জিনিস নিয়ে নিয়েছি, আর এবার আমার পেয়ে গেছে ভীষণ খিদে। তো এবার যাচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো CC2-তে আসলে আমার ডায়েটের সাথে একদমই চিট হয় না, কারণ এখানে সাবওয়ে আছে। তো সে কারণে সাবওয়ে থেকে নিয়ে নিলাম হচ্ছে আমার ফেভারিট তান্দুরি চিকেন সাব। তো সাবওয়ের বাইরে দেখো কে বসে আছে, চন্দ্রানী যদি আজকে আমার সাথে আসতো ওকে এতক্ষণ আদর করা শুরু করে দিত। টাটা টাটা, কিউট দেখতে। তো চন্দ্রানীদের বাড়িতে যাওয়ার আগে নিয়ে নিলাম ওর জন্য কিছু ফ্লাওয়ার, আর তার সাথে ওর কিছু পছন্দের খাবার। তো এবার ফাইনালি যাবো তোদের বাড়িতে। তো আমি তো চন্দ্রানীর ঘরে চলে এসেছি, আর তোমাদেরকে ওর অবস্থাটা দেখাচ্ছি। দাঁড়াও, আমি আসলাম, লাইট জ্বালালাম, পার্টিনার কোনো খুশি নেই। সন্ধেবেলা এই যে নাক ডেকে ঘুমাচ্ছে। দাঁড়াও, ফ্যানটাকে অফ করি। হ্যালো ম্যাডাম, কটা বাজে, ওঠো ওঠো। কি ওঠো, এই গনুকে নিয়ে নিচ্ছি, আমি গনুকে নিয়ে নিচ্ছি। তুমি আজকে পার্পল ড্রেস পরেছো, তো সে কারণে পার্পল ফুল নিয়ে আসছি। পার্পল কোথায়, পিঙ্ক ফুল তো। এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। 10 মিনিট ডাকার পর এই ঝাঁজ উঠলো। তুমি আমার ঘুম থেকে ডেকে তুলছো ফুল দেওয়ার জন্য। এই নাও। এতগুলো কি জিনিস, খোলো এক এক করে দেখো কি আছে। শরীর কেমন আছে এখন বলো? আমার শরীর ঠিকঠাক আছে, একটু ভালো লাগছিল না। আর ঠিকঠাক থাকাই উচিত, বাড়ির পাশে মেলা হচ্ছে, কোথায় তুমি 7 দিনে 7 দিনই যাবে, তা না তুমি ঘুমাচ্ছ। 7 দিনে 7 দিন মেলায় কে যায়, কি ছোট বাচ্চা নাকি আমি? আমার কাছে এত গিফট কি জন্য? এমনি এমনি, হ্যাঁ এখন তো মনে হচ্ছে অনেক দিন ধরে তুমি ওষুধ খেয়েছ। এবারে নাও পছন্দের পেস্ট্রি খাও। ফুলটা কেমন হয়েছে বললে না তো? হেভি সুন্দর হয়েছে, আমি প্রথমেই বলেছি ফুলগুলো দেখতে এত ভালো লাগে। আজকে ফার্স্ট টাইম তোমার জন্য এরকম ফুল আনলাম। ফুল আনা হয়েছে বলে এক্ষুনি জলে দিয়ে দেবো, তাহলে টাটকা থাকবে একদম। সি, আর আমার নীল পেন্টের কালারের সাথে তো অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে ফুলের কালার আজকে। ইভেন তোমার ড্রেস আইসক্রিমের কালারও পার্পেল পার্পেল আছে, সবকিছু পার্পেল পার্পেল। ইভেন মিয়া আমারের বক্সও পার্পেল। আজকে পার্পল থিম নাকি? ও, এই কেকটা তো আমার ফেভারিট। হুম, এই কেকটা আগে অনেক আগে, এটাও তোমার ফেভারিট? এটাও আমার ফেভারিট। আর তুমি মিয়ামোরতে প্রথমে অনেক আগে এটা খুব ভালো খেতে, এই যে এটা, তাই না? এখন তো অত বেশি খাই না চকলেট পেস্ট্রি বা কিছু। এই তিনটে ওর ফেভারিট। তো আমি তো সবার ফার্স্টে কি এটা খাবো।
এই কেকটার ফার্স্ট বাইটটা তুমি নাও। আমি নাও, দেখো এটা কি টেস্টি খেতে। হুম, দারুন। এটা আগের দিন যখন আমি মিয়ামারে গেছিলাম, ওকে আমি বলছিলাম যে এই কেকটা না ভালো খাই, বাট আজকে কেক খাবো না। সেদিন শুধু চিকেন ইন্টারনেট খেয়েছিলাম, একদিনও খুব বেশি তো খাওয়া যাবে না। আমি জানি আজকে তুমি এই জন্য এটা এনেছো, কারণ এটি এর আগে আমরা খাইনি, এটা তোর নতুন ইয়ে করেছে। ইয়াম্মি, এগুলোর ভেতরে তো কি কি আছে এই দুটোতে তো আমি উপর থেকে দেখতেই পাচ্ছি, তোমার র‍্যাপ করে আনতে হতো আমার সামনে। বাট এটা আমি বুঝতে পারছি না, এটা আমি সত্যি বুঝতে পারছি না, এটা কি বস্তু? ব্লিঙ্কিট, ব্লিঙ্কিট থেকে কি হতে পারে? একটা আছে কি, এটা এটা কাপ কোনো একটা, এটা খুব ইজি। এরকম ঘুম থেকে উঠতে হঠাৎ করে যদি কেউ সারপ্রাইজ পায়, তাহলে আর তার জীবনে কি দরকার? মানে সে তো ভাববে আমি যেন প্রত্যেক দিনই ঘুমিয়ে পড়ি, এরকম ডিপ ঘুম, আর তারপর উঠবো আমার সামনে এত কিছু চলে আসবে। সেটাই, সন্ধ্যাবেলা ঘুম হচ্ছে। ড্রিঙ্ক কফি এন্ড বি হ্যাপি, ওয়াও, একদম। তুমি এমনি তো কফি খেলে মানে মুড তোমার এমনি ভালো হয়ে যায়, মানে আমার সাথে কফির যে রিলেশনটা সেটার সাথে পারফেক্ট, এন্ড একদম পারফেক্ট সাইজের কাপ হয়েছে, কারণ আমি অনেকটা করে কফি খাই। হিপ্পি হয়েছে কাপটা, থ্যাংক ইউ, সুন্দর কাপ। সি, এটা হয়ে গেল আমার ফার্স্ট গিফট। আচ্ছা তুমি গেস করো তো এটার মধ্যে কি থাকতে পারে? এর মধ্যে কি থাকবে? ব্লিঙ্কিট, বলো। আজকে এটা কেনার জন্য আমার 1 ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে। ব্লিঙ্কিটে মাত্র 9 মিনিটে ডেলিভারি, বাট আজকে আমার 1 ঘন্টা ওয়েস্ট হয়েছে। বলো বলো কি আছে এর মধ্যে, বলো, গেস করো, ধরে গেস করো, তোমার তো গেস করা উচিত। এই শেপটা তোমার খুব চেনা পরিচিত কিছু একটা, বক্স একটা। আচ্ছা আচ্ছা, ওপেন করো। আজকে মধ্যমগ্রাম স্পেন্সার, চিনার পার্ক স্পেন্সার সব ঘুরেছি কিন্তু পাইনি। লাস্টে আমি যখন চিনার পার্ক স্পেন্সার থেকে বেরোচ্ছি, তখন আমার মাথায় আসলো যে ব্লিঙ্কিট একটা অপশন আছে। আচ্ছা, মানে কফি কাপ কফি সব একসাথে ব্যাপার। ও, ফাইনালি ফাইনাল ছিল, বাট এটা ছিল না, এটা পাওয়া যাচ্ছিল না। অনলি নাকি কোয়েস্ট অ্যাভেলেবেল আছে, বাট কোয়েস্টে যাওয়া আছে কোনোভাবে পসিবল না, তো সেই কারণে ব্লিঙ্কিট আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। ফাইনালি আজকে রিচ আরোমা কফি। উফ, কত দিন এটা আমরা খুঁজেছি, মানে কলকাতায় এরকম কোনো স্পেন্সার নেই যেখানে আমরা খুঁজিনি। এটা যেন আমার লাইফ সেভিয়ার, বিশেষ করে এই কফির ফ্লেভারটা সবচেয়ে বেস্ট। মানে আমরা যে ফ্লেভারটা প্রেফার করি না খাওয়া দুজনেরই, তার জন্য এটা সবচেয়ে বেস্ট। ফাইন অ্যারোমা বেটার, বাট ফাইন অ্যারোমাটা এত লাইট কফি না, আমরা তো একটু হার্ড খাই কফি। দেবদেবের প্রচুর প্রমোশন হয়ে যাচ্ছে, প্রচুর, বাট সিরিয়াসলি এটা এত ভালো না, মানে এত তো কফি ট্রাই করেছি তার মধ্যে আমার এটা বেস্ট লাগে। এটা চকলেট, ইয়েস, সিল্কের নিউ লঞ্চ, সিল্ক ডেজার্ট, সিল্ক ডেজার্ট, এটা দেখিনি তো, এটা নতুন তো। আমার তো একদম বেস্ট বেস্ট গিফট আনবক্সিং করা কমপ্লিট। স্টিল এটার মধ্যে তোমার অনেক পছন্দের জিনিস আছে, আমি উপর থেকে দেখি একটু আন্দাজ করতে পারছি এটার মধ্যে কি আছে, বাট এটা তো পুরোপুরি বুঝতে পারছি। এটা হচ্ছে অফিস লাইনের স্কেচবুক, ও আঁকতে এত ভালোবাসে, তো সেই কারণে আমার মনে হলো এটা তোমার দরকার। আর বিশেষ করে আগের দিন ওই সানফ্লাওয়ার দেখার পর মনে হলো যে এটা তো তোমার 100% দরকার। এরকম একটা সাইজের থাকলে সেটা ড্রয়িং করতে সুবিধা। বাট এটা কি? এটা হচ্ছে তোমার থেকে একটু কম কিউট শার্পনার। ও হ্যাঁ, কি কিউট একটা পেঙ্গুসি, পছন্দ হয়েছে? কতটা কতটা পছন্দ হয়েছে? অনেকটা অনেকটা। আমার এবার একটু ড্রয়িং করার ইন্টারেস্টটা যদি বাড়ে এত কিছু নতুন নতুন জিনিস দেখে, হেভি সুন্দর হয়েছে।
তো এইবার ফাইনালি হচ্ছে ইউস্টার প্যাকেট আনবক্সিং করব। এটাই হচ্ছে আজকের বেস্ট পার্ট। তুমি বিশ্বাস করো আজকে না সর্বপ্রথম এই জিনিসগুলো কিনেছি, আর এটা কেনার পর আমার মনটা আজকে এত ভালো হয়ে গেছে। তো আমি মানে কেনার সাথে সাথে জানতাম যে এই প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দ হবে। আমার অলরেডি প্রত্যেকটা জিনিস পছন্দ হয়ে গেছে। আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই কাপটা, মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটা। দেন এটা বেশ একটা পছন্দের জিনিস, যেটার জন্য আমি নতুন কিছু করে ইন্টারেস্ট পাবো। এটা সবচেয়ে কিউট, আর চকলেটটা ঠিকঠাক। পছন্দ হয়েছে দারুণ লাগছে। দারুণ তো ব্যাগটা, আমার এই স্টাইলে ব্যাগ নেই। আরো আছে, কালারটা দেখো একদম পারফেক্ট আমার কালার, তোমার মতো পিঙ্ক, একদম পিঙ্ক। যে পিঙ্ক কালারটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, আমি খুব একটা বেবি পিঙ্ক কালারও পছন্দ করি না, অত্যধিক লাইট পিঙ্ক শেড। মানে যে পিঙ্ক কালার তুমি ব্লাশ লাগাও সেই পিঙ্ক, একদম এই পিঙ্কটা। ও এটা এরকম ব্যাগ না? কেমন লাগছে? দারুন, কতটা দারুন। মানে এটা আমার দেখার পরেই মনে হয়েছে কি জানো তো, এটা তোমার জন্যই তৈরি হয়েছে, তো সেখানে সর্বপ্রথম এটাই কিনেছি। কিউট সা ব্যাগ, তুমি নিজে এরকম ছোট ব্যাগ কিনে দিচ্ছ, তারপর তুমি নিজেই আমায় বলবে এইটুকু ব্যাগ কেন, এটা তো কিছুই ধরে না। বাট আমার ব্যাগে তো সবকিছু ধরে, তোমার জিনিস তো মেইনলি আমার ব্যাগেই থাকে। হেভি পছন্দ হয়েছে। আরো আছে, ওয়াও, মানে আমি নিজে কিনেছি, আমার দেখে নিজেই মনে হচ্ছে ওয়াও, কালারটা এত সুন্দর। এটা স্লিং ব্যাগ না ক্রস বডি? বলো কেমন কালারটা, কেমন বলো। প্রত্যেকটা ব্যাগের কালার সুন্দর আছে বলো। তোমায় ছুঁয়ে বলছি ব্যাগ না, আমার সব মানে না, আমি মনে হচ্ছে যেন আমি বার্থডে গিফট আনবক্সিং করছি, ফিলটা সেরকম আসছে। আর এরকম না, চুপচাপ শুয়ে থাকলে কখনো শরীর ঠিক হবে না। শরীর ঠিক করার জন্য মানে মেলায় যেতে হবে, জিমে যেতে হবে, হাতে চলা করতে হবে, পেস্ট্রি খেতে হবে, জিলাপি খেতে হবে, এসব খেলে শরীর ঠিক হবে। আমি যে সিঙ্গারা বানাবো, আমার তো তোমায় ফোন করতাম, আমি বললাম একটু ঘুম থেকে উঠে নিই, তারপর আজকে সন্ধ্যাবেলায় সিঙ্গারা বানাবো বাড়িতে, হেলদি সিঙ্গারা। আচ্ছা, তো তোমার কাছে একটু করে ফোন যেত, আমি আর একটু ঘুমিয়ে নিতাম, মা এসে ডাক দিত, তারপর এটা কি আমি জানি না। মানে মেইনলি কি বলতো, ও না ড্রেসের থেকে ব্যাগটা মানে বেশি পছন্দ করে, ব্যাগ ওকে গিফট দিলে ও সব থেকে বেশি পছন্দ করে, তো সেই কারণে আমি যাওয়ার পর আমার যে কটা পছন্দ হয়েছে সে কটা নিয়ে এসেছি। আমার ব্যাগের কালেকশনে তিন তিনটে ব্যাগ বেড়ে গেল। এগুলো কি আমার পূজোর গিফট? তুমি কি এটা দিয়ে আমার পূজো এখন অনেক দেরি, এগুলো তো জাস্ট মানে কালকে থেকে যেন ওষুধ না খেতে হয় তার জন্য গিফট। তাহলে ঠিক আছে, আমি ভাবলাম এগুলো যে তুমি আমার পূজার গিফট দিয়ে দিচ্ছ কিনা। আমার নতুন ব্যাগই হেভি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি তো রান্নাঘরে সিঙ্গারা বানাতে এসে একটু ঠিক করে দেখেও নিচ্ছি, কারণ আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে সিঙ্গারা বানানোর ট্রাই করছি। কারণ হয় না, লাস্ট কিছুদিন ধরে প্রচুর সিঙ্গারা ক্রেভিং হচ্ছে, বাট গৌরব তো আমায় বাইরে খেতে দেবে না, তো সেই কারণে ভেবেছিলাম যে বাড়িতে বানিয়েই খাবো। তো আজকে তো ফাইনালি বানাচ্ছি, আর সিঙ্গারার আলু আমি আজকে আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, আর এটা আমার মা বানিয়ে দিয়ে গেছে। মানে এই যেগুলো এই লুচির মতো লেচি করে বেলতে হবে সেটা যেহেতু আমি পারি না, তো মা বানিয়ে দিয়েছে। এখন আমি করবো মেন কাজ, যেটা হচ্ছে সিঙ্গারাটাকে প্রপার শেপ দেবো, মানে মেন কাজটাই আমার। এটাকে ঠিক করে মুড়ে টুড়ে স্টাফিং টাফিং করে যা করার, তো এবার সেটা করা স্টার্ট করব। তো ফার্স্ট এ হচ্ছে এই ফার্স্ট এ তবে যেটা চেপে দিতে হবে, দেন বাহ, কোথা থেকে শিখলে? ইউটিউব থেকে। ইউটিউবে হচ্ছে একমাত্র সব রকম টিচার পাওয়া যায়, যে তুমি কি শিখতে চাও। যেমন দেখো, তুমি এখন আমায় দেখে সিঙ্গারা বানানো শিখে নিতে পারবে,
বা এমন হলো যে তোমার 7 দিন পর ইচ্ছে হলো বা 1 বছর পর ইচ্ছে হলো তুমি সিঙ্গারা খাবে, তুমি আমার এই ভিডিওটা চালাবে, তুমি দেখে নেবে যে আমি সিঙ্গারা কি আটার সিঙ্গারা হয় আমি জানি না। হঠাৎ করে মুডটা একদম এর মধ্যে একটা জিনিস আমি ভুলে গেছি, একটু জল লাগবে তো। আরে সিঙ্গারার আলুটা খেতে এত টেস্টি হয়েছে না, মানে আমার তো 2-3 চামচ অলরেডি খালি খালি টেস্ট করা হয়ে গেছে। এই জন্য আমার মা বলে রাঁধুনিদের খেতে নেই, তাহলে সেই খাবার আর থাকে না শেষ পর্যন্ত, আর সবাই খাওয়া পর মানে খাওয়া অবধি। এবার এই হয়ে গেছে সিঙ্গারা, একটু লম্বা সিঙ্গারা বাট কিউট, কেমন হয়েছে বলো? দারুন দারুন। আমি তো সবসময় বলি তুমি একদম পারফেক্ট শেফ, যে সবকিছু বানাতে পারে। আর তারপরে এটাকে এয়ার ফ্রাই করবো, তো তোমার জন্য এটা হয়ে যাবে একদম অলমোস্ট হেলদি, অ্যাট লিস্ট ডুবো তেলে তো ভাজা হচ্ছে না। সেটাই। এবার সেকেন্ডটা দেখো শেফটা কি কিউট লাগছে, সি। তো এই যে আমার সিঙ্গারা বানানো তো রেডি, তো ছটা মতোই সিঙ্গারা বানিয়েছি, যেহেতু খাবো বলে খুব বেশিও খেয়ে নেবো না। এইবার যেহেতু এয়ার ফ্রায়ার বানাচ্ছি বাট স্টিল একটু তো অয়েল দিতেই হবে, তো সেই কারণে আমি জাস্ট একটু ওই ব্রাশ ইউজ করে এগুলোর উপর অয়েল ব্রাশ করে নেবো বলে না, তো সেরকম করবো। ব্যাস এটা কোনো ডুবো তেলেও ভাজার দরকার নেই, কিচ্ছু না, নাহলে জিনিসটা ক্রিস্পি হবে কী করে, তো সিঙ্গারাটা একদম মোলায়েম ক্রিস্পি ব্যাপার। আমার ভেবেই না একে বাইরে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আজকে সিঙ্গারার কথা ভাবলেই যেন গরম গরম সিঙ্গারা ভাবলেই যেন লোভ লাগছে। আর তারপর আমি মনে করি দিই কালকে সকালে আবার ট্রেডমিলে 2 ঘন্টা হাঁটতে হবে। ঠিক আছে ঠিক আছে, করে নেবো, কোনো ব্যাপার না। আমি এখন ওয়ার্কআউট মন দিয়ে করি, তুমি এখন আর বলতে পারবে না যে আমি ওয়ার্কআউট মন দিই না। তারও তো আগে এই ট্রেটার উপর রেখে নিই, তাহলে জিনিসটা বেশি বেটার হয়। এই একটা সিঙ্গারার ক্যালোরি হচ্ছে 200, মানে তোমার 200 ক্যালোরি বার্ন করতে গেলে 20 মিনিট ট্রেডমিলে হাঁটতে হবে। সেটা দোকানে সিঙ্গারা, দোকানে সিঙ্গারা আমার বানানো সিঙ্গারা 6×20 কত হয়? দোকানে সিঙ্গারা আমার বানানো সিঙ্গারার মধ্যে পার্থক্য আছে না কি রে বাবা? ইয়েস, এটার মধ্যে তোমার ভালোবাসা আছে। তো আমার তো এখানে সিঙ্গারা গুলো সব অয়েল ব্রাশ করা ডান, আর এখানে আমি এয়ার ফ্রায়ারটাকেও প্রিহিট করে রেখেছিলাম 2 মিনিটের জন্য, আর এবার হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে এটা দিয়ে দেবো। তো এবার দেবো হচ্ছে এয়ার ফ্রায়ার অপশান, বা টেম্পারেচারটা আমি নিজে সেট করে নেবো, তো টেম্পারেচার দেবো 180 ডিগ্রি, আর টাইম দেবো হচ্ছে 20 মিনিটস। স্টার্ট স্টার্ট হয়ে গেছে এয়ার ফ্রাই হওয়া। তো এখানে তো আমার সিঙ্গারা অলরেডি কালার চেঞ্জ করা স্টার্টও করে দিয়েছে মাত্র 3 মিনিটের মধ্যে। তো আমি তো সিঙ্গারাটা বানানোর জন্য ইউজ করছি 11-এর রিগাল প্লাস এয়ার ফ্রায়ারটা। এই এয়ার ফ্রায়ারটা তো আমার একদম ফেভারেট, তার কারণ এটার মধ্যে আমি এয়ার ফ্রাই তো করতেই পারি যে কোনো খাবার, আর তার সাথে এটার মধ্যে আরও প্রচুর অপশান আছে, লাইক টোস্ট, রোস্ট, নাগেটস হয়, বেক হয়, মানে ফ্রাই সব কিছু হয়। আর বেস্ট পার্ট হচ্ছে যেহেতু এয়ার ফ্রাই, তো আমি সব কিছু একদম হেলদি ওয়েতে টেস্টি টেস্টি করে রান্না করে খেতে পারি। তো তোমরা তো জানো এটা আমি প্রায় সময় ইউজ করতেই থাকি, তো এই প্রোডাক্টের লিংক তো আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, তো তোমরা চেক করতে পারো। তো এই নাও ফার্স্ট সিঙ্গারার বাইট, তুমি নাও। আজকে সন্ধ্যা থেকে না টানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সিঙ্গারার থেকে বেটার আর কি হতে পারে? একদম পুরো তো গরম গরম আর ক্রিস্পি হয়েছে। পুরো কুড়মুড় কুড়মুড় আওয়াজ হচ্ছে, দারুণ আছে। দেখি ভেজারটা পুরো দোকানে সিঙ্গারার মতো লাগছে কিনা। পারফেক্ট লাগছে পুরো, আলুটা পুরো দোকানে সিঙ্গারার মতো, দারুণ হয়েছে। তো এবার হচ্ছে আমি ট্রাই করছি ফাইনালি আমার ফেভারিট সিঙ্গারা। একটু কুরকুরে কুরকুরে বেশি হয়েছে, মানে আমার এটা আমি 20 মিনিট রেখেছি, তো 17-18 মিনিট রাখলে আমার সিঙ্গারাটা পুরো প্রপার হয়ে যেত, মানে যেটুকুনি খামতি আছে নেক্সট টাইম একদম পুরো পারফেক্ট হবে, তাই তো? ইয়েস, কালকেই বানাবো আবার। ও, ইয়াম্মি, সুপার ইয়াম্মি।